আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি অথবা ইংরেজিতে হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি তোমরা টার্মটি নিশ্চয়ই শুনেছ। বায়োটেকনোলজি শব্দটি এসেছে বায়োলজি প্লাস টেকনোলজি, এই দুটো শব্দের সমন্বয়। কাজে বুঝতে পারছো যে টেকনোলজিতে বায়োলজি আছে, সেটাই হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি অথবা জীব প্রযুক্তি। যেমন অনেক রকমের প্রযুক্তি আছে, কম্পিউটার প্রযুক্তি, ইন্টারনেট প্রযুক্তি। যেমন কম্পিউটার ব্যবহার করে যে প্রযুক্তি অথবা ইন্টারনেট ব্যবহার করে যে প্রযুক্তি, সফটওয়্যার ব্যবহার করে যে প্রযুক্তি, সেগুলো কিন্তু বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি নয়, কারণ এখানে বায়োলজি কিছু নাই। কিন্তু একে দেখো, অন্যদিকে আমরা যে দই তৈরি করি, এটা মনে হয় যে খুব সিম্পল একটা প্রক্রিয়া, কিন্তু এখানে আবার টেকনোলজির ব্যাপার আছে, এবং সেটা হচ্ছে বায়োটেকনোলজি। কারণ দেখো, তোমরা জানো যে দই তৈরি করতে কিন্তু দুধ যখন জমাট বাঁধাতে হয় বা শক্ত করতে হয়, তখন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো দুধকে জমাট বাঁধিয়ে দই তৈরি করতে সহায়তা করে। কাজেই দুধ থেকে দই তৈরি করা অবশ্যই এক ধরনের জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। আবার মনে করো, আমরা যে বিভিন্ন হাইব্রিড প্ল্যান্ট অথবা অ্যানিমেল উৎপাদন করি, সেগুলোও কিন্তু বায়োটেকনোলজি, কারণ এখানেও বায়োলজির ব্যাপার আছে। অর্থাৎ জীবন্ত কোনো কিছুকে ইনভলভ করে যে প্রযুক্তি, সেটাই হচ্ছে বায়োটেকনোলজি। কিংবা ধরো, যখন বায়োগ্যাস তৈরি করা হয়, বিভিন্ন পচনশীল বর্জ্য পদার্থকে পচিয়ে বায়োটেকনোলজির মাধ্যমে কিন্তু বায়োগ্যাস তৈরি করা হয়, কারণ এই গ্যাস তৈরি করতে বিভিন্ন ধরনের অণুজীবের সাহায্যের প্রয়োজন। আর অণুজীব যেহেতু এক ধরনের জীব অথবা লিভিং অর্গানিজম, কাজেই এটাও এক ধরনের বায়োটেকনোলজি। কাজেই সহজ কথায় বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি হচ্ছে যদি জীবন্ত কোনো উদ্ভিদ অথবা প্রাণী অথবা কোনো অণুজীবের কোনো একটি অংশকে কাজে লাগিয়ে নতুন ধরনের উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন অথবা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন ধরনের উদ্ভিদ অথবা প্রাণী অথবা উদ্ভিদ এবং প্রাণী থেকে মানুষের কল্যাণের জন্য কোনো প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা হয়, এসবই হচ্ছে তখন জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির আবার বিভিন্ন রকমের শাখা আছে। যেমন একটা আছে ব্লু বায়োটেকনোলজি। ব্লু বায়োটেকনোলজি, তোমরা জানো ব্লু বলতে আসলে বোঝায় সমুদ্রের নীল পানি। অর্থাৎ সেখানে যে লিভিং অর্গানিজম অথবা জীবনের যে উৎস আছে, সেগুলোকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে যে নতুন ধরনের বিভিন্ন দ্রব্য বা প্রয়োজনীয় উপকরণ তৈরি করা হয় অথবা মানুষের কল্যাণে কাজে লাগানো হয়, সেটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। আরেকটা হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি, এটা সবচেয়ে ব্যাপক। এটা হচ্ছে কৃষিক্ষেত্রে যখন বায়োটেকনোলজির ব্যবহার করা হয় অথবা অ্যাপ্লাই করা হয়, তখন সেটা হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি। আরেকটা আছে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি হচ্ছে জীব প্রযুক্তিকে কাজে লাগিয়ে যদি বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয় অথবা চিকিৎসা ক্ষেত্রে যখন বায়োটেকনোলজিকে কাজে লাগানো হয়, তখন সেটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। তারপরে দেখো, বায়োটেকনোলজির বিভিন্ন প্রয়োগ আছে। যেমন জিন প্রযুক্তিতে, তোমরা জিন থেরাপির নাম হয়তো শুনেছ, মানুষের বিভিন্ন জেনেটিক ডিজিজ অথবা জেনেটিক ডিসঅর্ডার থাকে, যেগুলো হয় মূলত
মূলত তার শরীরের ভিতরে যে জিন বা ডিএনএ এর অংশ আছে সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তখন বিভিন্ন জন্মগত অথবা জেনেটিক রোগ হয়। এই ত্রুটিপূর্ণ জিনকে যদি কারেকশন করে বা সরিয়ে সেখানে নতুন সুস্থ জিনকে যদি ইনসার্ট করানো যায় তবে এই জেনেটিক ডিসঅর্ডার কিন্তু সারিয়ে তোলা যায়। আর এটাই হচ্ছে জিন থেরাপি। এই জিন থেরাপি জিন প্রযুক্তির একটা অংশ। এরকম আরও আছে, মানুষের শরীরে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া বা অণুজীবের শনাক্তকরণে অথবা বিভিন্ন ধরনের জিনকে কাজে লাগিয়ে অ্যান্টিবডি ভ্যাকসিন তৈরি করা, এগুলো হচ্ছে জিন প্রযুক্তির অংশ। এনজাইম প্রযুক্তিতে জীব প্রযুক্তির ব্যবহার আছে। তোমরা জানো যে বিভিন্ন ক্ষেত্রে এনজাইমের প্রয়োজন। আমাদের শরীরের ভিতরে বিভিন্ন যে কার্যকলাপ বা বিপাকীয় কার্যাবলী আছে অথবা উদ্ভিদের ক্ষেত্রেও আছে, কিংবা আর্টিফিশিয়ালি বিভিন্ন শিল্পক্ষেত্রে অথবা কোনো দ্রব্য তৈরির সময়ে এনজাইমের প্রয়োজন হয়। এই এনজাইমকে কিন্তু প্রাকৃতিকভাবেও পাওয়া যায়, কিন্তু অনেক সময় যদি প্রয়োজনে আর্টিফিশিয়ালিও জীব প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ন্যাচারাল প্রোটিন অথবা এনজাইম কিন্তু তৈরি করা যায়। কারণ এনজাইম বা প্রোটিন তৈরির পেছনে কিন্তু নির্দিষ্ট কিছু জিন দায়ী। এখন সেই নির্দিষ্ট জিনকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়ালি এই এনজাইম অথবা প্রোটিন তৈরি করা যায়। তারপরে কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তির প্রয়োগ হচ্ছে সবচেয়ে ব্যাপক। এটা তোমরা সবাই জানো যে এখন তো বিভিন্ন ধরনের হাইব্রিড ফসল তৈরি করা হচ্ছে, সবই কিন্তু হচ্ছে জীব প্রযুক্তির কল্যাণে। জীব প্রযুক্তিকে অথবা বায়োটেকনোলজিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়। এই যে হাইব্রিড অথবা নতুন ধরনের ফসল তৈরি করা হয় বা অ্যানিমেল তৈরি করা হয়, এগুলোকে বলা হয় ট্রান্সজেনিক। ট্রান্সজেনিক মানে হচ্ছে যখন কোনো উদ্ভিদ অথবা প্রাণীর ডিএনএ এর মধ্যে পরিবর্তন ঘটিয়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ বা প্রাণী তৈরি হয় তখন সেই নতুন উদ্ভিদ বা প্রাণীকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ অথবা প্রাণী। ট্রান্সজেনিক অর্থাৎ এদের জিনের মধ্যে পরিবর্তন আনা হয়েছে। অনেক সময় এদেরকে আবার বলা হয় জিএমও। তোমরা জিএমও নাম শুনেছ? জিএমও হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর্থাৎ এদের জিনের মধ্যে মডিফিকেশন অর্থাৎ পরিবর্তন করা হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে জিএমও। অনেক সময় বলা হয় জিইও অর্থাৎ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর্গানিজম। এ সবই একই, ট্রান্সজেনিক, জিএমও, জিইও, এগুলো সবই হচ্ছে জীব প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণী তৈরি করা। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে জীব প্রযুক্তির প্রয়োগ আছে। তোমরা জানো ডায়াবেটিস রোগীদের জন্য যে ইনসুলিন দেওয়া হয়, ইনসুলিন কিন্তু আর্টিফিশিয়ালি উৎপাদন করা হয় এবং সেটা বিভিন্ন ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে অর্থাৎ জীব প্রযুক্তির সাহায্যে। এছাড়া ইন্টারফেরন তৈরি করা হয়। তোমরা জানো ইন্টারফেরন হচ্ছে এক ধরনের হরমোন যেটা সাধারণত ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ইন্টারফেরনও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে এই জীব প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়। এরকম আরও অনেক প্রয়োগ আছে, শিল্পক্ষেত্রে প্রয়োগ আছে, বিভিন্ন খাদ্য প্রসেসিংয়ের সময় অথবা ওষুধের গুণাগুণ উন্নতকরণের ক্ষেত্রে এই জীব প্রযুক্তি ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষায় জীব প্রযুক্তির অবদান আছে। পরিবেশের বর্জ্য ব্যবস্থাপনা অথবা তোমরা জানো যে সমুদ্রে কিন্তু প্রচুর পরিমাণে তেল নির্গমন হয়, কারণ এখানে অনেক জাহাজ চলাচল করে, জাহাজ থেকে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ টন তেল সমুদ্রের পানিতে মিশছে, কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে এই তেলগুলোকে ভেঙে ফেলে পরিবেশ রক্ষা করা হচ্ছে। এরকম
বর্জ্য ব্যবস্থাপনায়ও পচনশীল বর্জ্যকে বিভিন্ন অণুজীব দ্বারা পচিয়ে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা হয়। এরকম জীব প্রযুক্তির প্রয়োগ অনেক বিশাল এবং ব্যাপক, আমরা আস্তে আস্তে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই, নেক্সট ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ।